সৌদি আরবের হানিফ সরকার উজ্জ্বল ও জার্মান সংবাদদাতার পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দা কেন্দ্রীয় কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হলেন মোশাররফ হোসেন খান। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক জসিমউদ্দিন ভূঁইয়া ও প্রধান উপদেষ্টা হিসেবে হাফিজউদ্দিন ভূঁইয়াকে নির্বাচিত করা হয়। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম টিটোর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ। আরও ছিলেন মিজানুর রহমান ব্যাপারী, গিয়াসউদ্দিন ভূঁইয়া, আমির হোসেন, ফখরুল ইসলাম, মিল্লাত হোসেন, ইসমাইল হোসেন, ওজিউল্লাহ মিয়া, সাত্তাজুল আলম দীপু সহ অনেকে। জার্মানির নর্থ রাইন ওয়েস্টফালিয়া গেলজেন কিরসেন শহরে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খসরু ইন্তেকাল করেছেন। গেলজেন কিরসেনে মুসলিমদের নির্ধারিত কবরস্থানে তাকে শাহিত করা হয়। বাংলাদেশ এম্বাসি বার্নেলের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শোক প্রকাশ করেছেন। রাকিব হাসান, আরটিভি।